আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর রসায়নের চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করব। তো আমার ফেসবুক পেজের লিংক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করব এবং মিথেন থেকে ইথেন প্রস্তুত করব। এর আগের ভিডিওতে আমরা পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে জেনেছিলাম, তো আজকে আমরা ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড এবং মিথেন থেকে ইথেন প্রস্তুত করব। তো প্রথমে হচ্ছে আমরা ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতিটা দেখি। আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করেছিলাম, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করেছিলাম, কিন্তু আমরা কিন্তু ইথাইন অর্থাৎ হচ্ছে আমরা অ্যালকাইন থেকে কিন্তু জৈব অ্যাসিড এখনও তৈরি করা শিখিনি। তো সেই অনুযায়ী আজকে আমরা ইথাইন থেকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। তো ইথাইন কি? ইথাইন হচ্ছে আমাদের CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের ইথাইন। এখন ইথাইনের সাথে যখন তুমি পানি যোগ করবে, ইথাইনের সাথে পানি যোগ করবে এবং পানি যোগ করার পর অবশ্যই আবার এখানে প্রভাবকের কাজ লাগবে। এবং কি প্রভাবক? সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রভাবক, এটা এটা অবশ্যই মুখস্থ রাখবে। এই প্রভাবকটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। এটাকে অবশ্যই মনে রাখবে যে 2% মার্কিউরিক সালফেট এবং হচ্ছে আমাদের 20% সালফিউরিক অ্যাসিড। এটা থেকে যখন আমরা তৈরি করব তখন আমরা কি পাবো? আমরা অ্যালডিহাইড পেয়ে যাব, সেটা হচ্ছে কি? CH3 বন্ড CHO। তো অনেক সময় কিন্তু তোমার তাহলে এটাও এসে পড়তে পারে যে তুমি ইথাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করো, তখন তুমি জাস্ট এই যে বিক্রিয়াটি আছে সেটা দিলে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই প্রভাবকগুলো মুখস্থ করে রাখবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যালডিহাইডটা নিব এবং অ্যালডিহাইডের সাথে তোমরা জানো যখন আমরা অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন যোগ করে দিই, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন যোগ করলে কিন্তু আমরা ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাই। এবং এটার মধ্যে আমাদের প্রভাবক হিসেবে কি কাজ করে সেটা হচ্ছে আমাদের K2Cr2O7 আর আমাদের নিচে কোনটা সেটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তো এটা করার পরেই আমরা কি পাই? এটা করার পরেই আমরা কিন্তু জৈব অ্যাসিডটা পেয়ে যাই। তো এর আগেরগুলোতেও আমরা কিন্তু দেখেছিলাম যে এই পর্যন্ত আমাদের আগে তৈরি করতে হয়, এই পর্যন্ত তৈরি করতে পারলেই কিন্তু পরেরটুকু সহজ হচ্ছে, কারণ এরপরে জাস্ট আমাদের জাইমান অক্সিজেন যোগ করলে আমরা অ্যালডিহাইডটা পেয়ে যাই। তো এখানে আবার আমি বলছি যে কি করেছি, আমরা ইথাইন নিয়েছি, এটা হচ্ছে আমাদের ইথাইন, এবং তার সাথে আমরা পানি যোগ করেছি এবং এখানে আমরা 2% মার্কিউরিক সালফেট এবং হচ্ছে 20% H2SO4 ইউজ করেছি। এবং তারপরে আমরা কি পেয়েছি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে আমরা জাইমান অক্সিজেন যোগ করেছি এবং প্রভাবক ইউজ করেছি এবং তারপরে আমরা ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেছি। এখন আমরা কি করব দেখো, এখন আমরা মিথেন থেকে ইথেন প্রস্তুত করব। কি করব? মিথেন থেকে ইথেন প্রস্তুত করব। প্রথমে কি? মিথেন। তো এই মিথেন থেকে আমরা ইথেন প্রস্তুত, ধরো তোমার কাছে মিথেন দেওয়া আছে, এখন আমরা মিথেন থেকে কিন্তু এখন তোমাকে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে বলেছে। তো তখন তুমি কি করবে? মিথেন থেকে প্রথমে ইথেনে নিয়ে যাবে, তারপর ইথেন থেকে তুমি ইথানোয়িক অ্যাসিডটা সহজে নিয়ে যেতে পারবে। তো দেখো আমরা মিথেনের সাথে আমরা ক্লোরিন যোগ করবো এবং অবশ্যই এটার মধ্যে আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি রাখবে। আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এটা কিসে পরিণত হবে? CH3Cl। এবং তার সাথে আমাদের কি উৎপন্ন করবে? তার সাথে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এখন এই যে আমরা যে উৎপাদটা পেয়েছি, এই উৎপাদের সাথে আমাদের কি করতে হবে দেখো, এই উৎপাদের সাথে আমরা যদি সোডিয়াম যোগ করি, সোডিয়াম যোগ করার পরে যদি আমরা সেটাকে তাপ দিই, তাপ দিলেই আমরা কি পাবো? আমরা পেয়ে যাব ইথেন, CH3 বন্ড CH3, এবং সাথে আমরা পাবো NaCl। এখন হচ্ছে আমাদের সমতা করার পালা, এখানে আমরা দুটো দিয়ে দিব, আমাদের সোডিয়াম দুটো হয়ে গেছে, এখানে আমরা দুটো দিব, কিন্তু এখানে আমাদের ক্লোরিন দুটো হয়ে গেছে, তার মানে আমরা আবার এখানে দুটো দিব। দেখো দুটো ক্লোরিন মিলে গেল, দুটো সোডিয়াম মিলে গেল, এবং এখানে আমাদের 3 × 6 দেখো 3 আর 3 6 6 কার্বন হাইড্রোজেনও মিলে গেল এবং 2টা কার্বনও মিলে গেল। তো আমাদের এখানে সমতাও হয়ে গেল। তো দেখো এখানে আমরা আবার বলছি আমি কি করেছি, এখানে হচ্ছে আমরা মিথেন নিয়েছি, মিথেনের সাথে ক্লোরিন যোগ করেছি, আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এটা CH3Cl এ পরিণত হয়েছে এবং সাথে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। তারপর আমাদের যে উৎপাদটি আছে সেটার সাথে আমি আবার সোডিয়াম যোগ করেছি এবং যোগ করার পর সেটাকে তাপ দেওয়ার পরই কিন্তু আমরা ইথেন পেয়ে গেছি এবং তার সাথে আমরা কি পেয়েছি? সোডিয়াম ক্লোরাইড পেয়েছি এবং তারপরেই আমি জাস্ট এটাকে সমতা করে দিয়েছি। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই দুটো বিক্রিয়া ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরি করবো। এতদিন কিন্তু আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করেছি, কিন্তু কখনো কিন্তু ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরি করিনি। তো পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।